हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक अनदर ब्लॉग ऑफ माय चैनल। होपफुल आपनारा सबाई खूब भालो रयेछेन, आमिओ खूब भालो रयेछि। एखन बाजे कटा बाजे मा? सकाल एखन बाजे सकाल 9টা। এই মাহি কোথায় চলে যাচ্ছো? আর আজ 8:30 বাজে আর এখন আমরা রেডি সেডি হয়েছি। আমার কয়েকটা শাড়ি মানে দোকানে দিয়ে এসেছিলাম সিউন দোকানে, তো ওখান থেকে নিয়ে আসতে হবে, তো সেই জন্য যাচ্ছি। আর সাথে একটু যদি টুকিটাকি বাজার করতে হয়। কালকে আমরা গিয়েছিলাম মঠে মাহি বাবুর পুজো করাতে, তো দেখতেই পাচ্ছ কালকে ওকে কাল সকাল পর্যন্ত লাস্ট ওর মাথায় চলছিল। তারপরে ব্লগিং এর শেষে মাথা চুলোদা হয়ে গেছে। তো যারা ওই ব্লগটা দেখোনি তাড়াতাড়ি জলদি করে দেখে নাও, কারণ ওই ব্লগটা ছিল খুব ইন্টারেস্টিং। যেহেতু আমরা একটা নতুন জায়গায় মন্দিরে গিয়েছিলাম, তো তোমাদেরকে সব কিছু দেখিয়েছি, তো হোপফুলি তোমাদের ওই ব্লগটা ভালো হবে, ভালো লাগবে। আর যারা যারা নতুন বন্ধু, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে চ্যানেলটা। আর আজকে আমাদের পুকুরে কি বলে মাছ ধরা হচ্ছে, তো জাস্ট আমি একটু আধটু শ্যুট করব তোমাদের জন্য। তো চলো দেখা যাক মাছ কিভাবে ধরে পুকুরের মাছ, ঠিক আছে। আর মাছ ভাগ হওয়ার পরে যাব শাড়িগুলো আনতে, ঠিক আছে। এটা আমার একটা জেঠিমণি, কে এটা দেখবে তো কে? তো গাইস, পুকুরে যেহেতু মাছটা একটু সকাল সকালই ধরতে হয়, বেশি রৌদ্র উঠে গেলে মাছ আর ঠিকঠাক ধরা যায় না, তো সেই হিসাবে মাছটা একটু সকাল সকাল ধরলেই বেটার হয়। আর এই দেখো এখন পুকুরে জাল ফেলা হচ্ছে, একজনই জাল ফেলছে, খুব বেশি বড় পুকুর তো নয় কিন্তু মাছ রয়েছে অনেক, তো জাস্ট একজনই এর জন্য যথেষ্ট। আর যে জাল ধরে তার পাশাপাশি আরও একজন যায় হাঁড়ি নিয়ে, যাতে করে মাছ ধরলে তাতে করে মাছগুলো তুলে রাখতে পারে। তো বেশ অনেক মাছই ধরা হয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে এন্ডের আগেই ভিডিও তোমরা দেখতেই পাবে যে কত মাছ ধরা হয়েছে। তো এই দেখো পুকুরে চারদিকময় এরকমভাবে ঘুরে ঘুরে মাছগুলো ধরা হয়েছে। আর যখন মানে এগুলো জাস্ট তো ঘরে খাওয়ার জন্য মাছগুলো ধরা হচ্ছে, তাই খুব বেশি লোক নামেনি। আর যখন অনেক বেশি মাছ ধরার ইচ্ছে হবে বা কোনো একটা ওকেশন হবে, তো তখন কি করা হয় বলো তো? তখন মানে একদিক থেকে চালা দেওয়া হবে আর অন্য দিকগুলোতে মাছগুলো এরকমভাবে জাল ফেলা হয়। তো এটা জাস্ট অল্প মাছ, যেহেতু মানে যে জালটাই মাছটা ধরছিল, তো সেই জালে খালি ছোটো ছোটো মৌটি মাছ বা কিংবা ছোটো ছোটো বাটা মাছ উঠছিল, তো সেই কারণে জাল পাল্টে মনে হচ্ছে বড় জাল নিয়ে আসতে গিয়েছে। আর মা বললো যেহেতু মাছ ধরতে দেরি রয়েছে, তো জলটাকে নিয়ে আসি কারণ রৌদ্র উঠে গেছে, বুঝতেই পারছো। আর ওখান থেকে ফিরে এসে আবার জল আনতে গেলে একটু কষ্ট হবে, সেই জন্য বললো যে আগে জলটাকে নিয়ে আসি। তো মম এগিয়ে গিয়েছে জল কলে গিয়েছে জল নিতে, তো আমিও যাচ্ছি সাথে সাথে, একটু হেল্পিং হ্যান্ড হওয়া যায়। তো মাহি জুতো পরেও কয়েকটা বেশি হাঁটে না, ঘরে থাকলে এমনি কারো গোলে উঠতে চাইবে না তিতির বিতির, আর মানে বাইরে বার হলে সারাক্ষণই কী বলে গোলে উঠে থাকবে। আর কালকে আমার একটা ট্রাইপড এসেছে, দুটো অর্ডার দিয়েছিলাম, একটা স্মল সাইজ একটা মিডিয়াম সাইজ। তো যেটা মিডিয়াম সাইজ সেটা চলে এসেছিলো কালকে, তো তোমাদেরকে দেখাবো একসাথে আজকে যদি ছোটরা আসে। ফলে বেশ ভিড় আজকে, সকালবেলা ভিড় হয়, একটু আগে এসেছিলো সেই জন্য ভাবলাম হয়তো হয়ে গিয়েছে, একবার গিয়ে জাস্ট দাঁড়াতে লাগবে না নিয়ে চলে আসো। কিন্তু আজকে সকালবেলা ফলে অনেকটাই ভিড় ছিল, তো আসতে তবে মা জাস্ট ফলে জল করা শুরু করেছে। তো যখনই মা বোতল নিয়ে আসে, মা একা বসে বসে এরকমভাবে এগুলোকে ভরে, আর মাহি এখানে দেখতেই পাচ্ছ সাহায্য করার জন্য গিয়েছিল, বাট ওর ওখানে দাঁড়ানোর জায়গা হয়ে ওঠেনি, তাই আবার নিচে নেমে চলে এসেছিল। তো বোতলগুলো এরকমভাবে একটুখানি করে ভরে জাস্ট একটু দাঁড় করিয়ে দিলেই কল থেকে জলগুলো ভরতে সুবিধা হয়, যেহেতু কলটা ভালো কল দেখতে পাচ্ছ। আর বোতল ভরে নিয়ে আসার জন্য এরকম ধরনের একটা ব্যাগ নিয়ে এসেছিলো, যাতে করে বোতলগুলো নিয়ে আসতে সুবিধা হয় আর একসাথে অনেকগুলো বোতলও হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এরকমভাবে তো মাছ ধরা হয়ে গিয়েছে, এবার আমরা যাচ্ছি মাছ ভাগ নিয়ে আসতে, একটা ঝুড়ি নিয়ে যাচ্ছি। আর মাহিও শিখলো, এই হলো মাছ ভাগ হচ্ছে এখানে, এইরকম ভাবে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে মাছের ভাগ হয়। আমাদের পুকুরের মাছ চার ঘর বড় বড় করে দেবো, ওইগুলো সব বড় বড় করে দেয়, ছোট বড় করে দুটো চারটে মাছ দেয়।
তোমাদেরকে আগেই বলেছিলাম যে ছোট জালে মাছ ঠিকঠাক হচ্ছিল না, তো যার জন্য পরবর্তীকালে আবার জাল পাল্টে এনে নিয়েছিল। তো এইগুলো হলো আগেকার মাছ, মানে দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজের, এগুলো হচ্ছে কাতলা মাছ। তো এইরকমভাবে ভাগাভাগি করা হয় মাছগুলোকে। কিভাবে হয়, আমাদের চারটে ভাগ হয়, চারটে ভাগের আবার আটটা ভাগ হয়, কারণ চার ঘরের ভাগ কিন্তু অ্যাকচুয়ালি আবার ভাই ভাইয়ের ভাগ হয়ে থাকে। তো হিসাবে যারা জানো তারাই ঠিক বুঝতে পারবে যে চারটে ভাগের আটটা ভাগ মানেটা কী। তো এইরকমভাবে ভাগ হচ্ছে, প্রথমত একটা নিয়ে নেওয়া হবে আর তারপরে সেই ভাগ অনুযায়ী সবগুলোকে ভাগ দেওয়া হবে, দেখতেই পাচ্ছ তোমরা এরকমভাবে। আর মাছ ধরার সময় যে গেঁড়িগুলো উঠেছিলো রাস্তায় সেগুলোকেও সাইড করে দেওয়া হয়, কারণ রাস্তায় যেহেতু গাড়ি ঘোড়া চলে। তো এইরকমভাবে মাছ ভাগ করা হয়। চলো তোমাদেরকে আজকের ফুল ভিউ দেওয়া হয় যে কীভাবে মাছ ভাগ হয় আমাদের। Photograph in which we were in love, caught in your eyes, waiting for the sunrise. I barely even knew who you were, what did you do? I didn't care, 'cause you were perfect, I swear. But somebody told me that it's over, I know it's true, you made me happy for. মার্কেটে যেতে যেতে জাস্ট আমার ট্রাইপডটা রিসিভ হয়ে গেছে, আর তারপরে তোমার দেখলে যথেষ্ট ভালো, বেশ আর কোনো অসুবিধা নেই। এবারে ব্লগিং কন্টিনিউ আসবে মাহি চুকলু। মার কারেন্ট বিল এসেছে, এখানে কারেন্ট বিল জমা দেওয়া হয়, প্লাস একটা ইলেকট্রনিক্স দোকান। তো ওখানকার সমস্ত কাজ মিটিয়ে আমি চলে গিয়েছিলাম মার সাথে মার্কেটে। তো যেখানে সবসময় চা বসে খাই তোমরা তো জানোই, তো এখানে চাও খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর বেরিয়ে গিয়েছিলাম কিছু না খেয়ে। তো জাস্ট চাটা খেয়ে নিয়েছিলাম আর সাথে একটু ঘুগনি তরকারিও খেয়ে নিয়েছিলাম, যাতে করে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আবার মানে কাজ লেগে যেতে পারি, আবার খাওয়া নিয়ে না বসতে হয়। তো চা খেলে তো আর ক্ষণিকের জন্য মানে পেট ঘোরাবার লাগে, কিন্তু পরবর্তীকালে আবার ফিরে দিতে যায়। তো মা অল্প কিছু সবজিও নিয়ে নিয়েছিলো, আর যে শাড়িগুলো আমি এখানে রেখেছিলাম সেগুলোও আমি বসে করিয়ে নিয়েছিলাম। তো গাইস বাড়ি থেকে আমরা ফিরে এসেছি, আর এখন আমরা যাচ্ছি মাহির জন্য দুধ নিয়ে আসতে। অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ থেকে বুঝতেই পারছো প্রায় 11টার আশেপাশে টাইম হচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আসতে। যেহেতু শাড়িগুলো করেই রাখিনি, দাদাভাইয়ের কাছে অনেকদিন আগে দিয়ে এসেছি না, করে রাখিনি, গিয়ে বসে করিয়ে নিয়ে আসতে হয়েছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আজকের পুকুরে যে মাছ ধরা হয়েছে সেই মাছের ভাগে এই পাওয়া গিয়েছে আর কি, একটা ভাগ হিসেবে মৌটি মাছ, আর হ্যাঁ আর বাকি এই হলো বড় মাছ। তো আজকের কী কী রান্না করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যাই হোক একটু বলেই দিই তোমাদেরকে, এই মাছগুলো একসাথে রান্না করা হবে, একই মানে যেহেতু মোটি মাছটা খুব বেশি নয় তো ওটাও আলাদা করে আর করবো না, বড় মাছের সাথেই করে নেব। আর তার জন্য এখানে অল্প করে একটু মানে লবণ হলদি পাউডার আর অল্প করে একটু লাল মির্চের পাউডার দিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় লাল মির্চের পাউডার দিয়ে দিই, কারণ এই লাল মির্চ পাউডারগুলো যদি এমনি ডাইরেক্ট দেওয়া যায় তরকারি কষার সময় তো এগুলো খেলে না পেটটা খারাপ হয়, তা যাতে করে মাছের সঙ্গে এগুলো ভেজে নেওয়া যায় কড়া করে, তো সেই হিসেবে এখানে দিয়ে দিয়েছি। আর এটা করার পর এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। কীভাবে করব তোমরা অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারো, কারণ ফুল ভিডিওটা দেখলে তবেই তোমরা সব কিছু জানতে পারবে। তো যাই হোক মাছের তরকারি হয়েছিল, আর কী কী হয়েছিল না হয়েছিলো তোমরা ব্লগিংটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। চলো তাহলে দেখা যাক। Thank you.
মাছটা ভাজতে ভাজতে মা আমাকে একটু জাস্ট ছাতু গুলে দিয়েছিল, সাথে ভাইকে একটু দিয়ে দিয়েছিল, মা দিতে গেল আর নিজেও একটু খেয়েছে। তো ছাতু খেতে বেশ ভালোই লাগে, আর যারা খাও তারা তো জানোই, আর যারা জানো না তারা তাদেরকেও বলছি একটু লেবুর রস লবণ দিয়ে ছাতুগুলো খেলে জাস্ট মানে পেটটাও ভালো থাকে, খিদেটাও কম পায়, আর কাজের এনার্জিও চলে আসে। তো মাঝে মাঝে মা এরকম বানিয়ে দেয়, খেতেও হেভি লাগে। তো মাহি দেখো খেতেই চাইছিল না, আর ভাজা নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য, ও ভাজাটা মামার কাছ থেকে একটু নিয়ে এসে আমাকে একটু দিল, প্লাস ও খেতেই চায় না দেখো, নিয়ে ফেলে দিল। তো এইরকমই দুষ্টুমি করে দেখলে। তো বড়ো মাছগুলো এখানে ভাজা হয়ে গিয়েছিলো, এরপরে আমরা ছোটো মাছগুলো ভাজবো। তো ছোটো মাছগুলো ভাজার নিয়ম যারা জানান তারা জানোই তো, তো তবুও বলছি তোমাদেরকে কারণ এগুলো আমার বলা উচিত। তো এগুলো যে ছাঁকা তেলে ভাজ দেয় মানে একটু বেশি তেলে, তো অল্প করে নিয়ে এগুলো একবারে দিয়ে দিতে হবে অল্পটা কিছু করে। তো দিয়ে দেওয়ার পরে এগুলোকে নাড়াচাড়া না করে জাস্ট রেখে দিতে হবে, যখন তোমার মনে হবে যে এবার হ্যাঁ পাল্টানোটা দরকার, যেমনভাবে দেখলে তোমরা একসাথে পাল্টে দিয়েছি। তো এরকমভাবে পাল্টে দেবে, দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে জাস্ট তৈরি হয়ে যাবে, আর দিয়ে মতোরে পাল্টাবে না মানে ওলট পাল্ট করবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। তো এইরকম নিয়মে আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি ভেজে নেব। Photograph in which we were in love, caught in your eyes, waiting for the sunrise. I barely even knew who you were. What did you do? I didn't care, 'cause you were perfect, I swear. But somebody told me that it's over. I know it's true. You made me happy for a while. Stars shone in our eyes like the lights of fireflies. We were
আজকে দুপুরে রান্না পটল ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড, ডাল, মাছের তরকারি, সাথে একটা চচ্চড়ি। সবাই আমরা খেতে বসেছি। ভাইয়ের খাওয়া প্রায় শেষের পথে, মা জাস্ট রান্না শুরু কি খাওয়া শুরু করেছে আর আমি খাবো। Receiving, changing, believing, holding them like a star.